টান দিয়ে খুলে ফেলছে এখন পড়ে যাবে দেখুন এই মাছগুলো পড়তেছে দেখুন 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 আপনারা হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম এমডি মোবারক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আসলাম আর কি ব্র্যান্ড নিউ ফিশিং ভিডিও এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের এক ব্যাগ বিভিন্ন জাতের মাছ সো ব্যাগটি উঠালে আমি আপনাদেরকে ইন্ট্রোডাল ক্লিয়ার ভাবে সব কিছু সবগুলো মাছের নাম সব আপনাদেরকে আমি বলে দেবো কয়টন মাছ এখানে আসছে ঠিক আছে এটি চ্যাম্পিয়ন জাল জালটি এখন উড়াচ্ছে জাল স্ট্যাম্পের দেওয়ার সময় হচ্ছে জালটি উড়াচ্ছে এটিকে ডানায় পড়তেছে আপনারা কেউ ভিডিও ডিসক্রিপ করবেন না আপনার সহায় করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন সো আমরা এখন স্ট্যাম্পের দেওয়ার সময় জাল উঠাচ্ছে তো আপনারা সবাই ভিডিও ডিসক্রিপ করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দয়া করে দেখতে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি জালটি প্রায় সামনে এসে গেছে এটিকে ড্রামে ভরতেছে আমরা দেখতে পাচ্ছি দেখি আমরা মাছ কতটুক আসছে জালে ব্যাগটি উঠালে আমরা দেখব এখানে কত টন হতে পারে মাছ এটি হচ্ছে চ্যাম্পিয়ন জাল এটা আমরা চ্যাম্পিয়ন এটা বলে চ্যাম্পিয়ন জাল এটা আমরা চ্যাম্পিয়ন জাল বলে চিনি আর কি জালে অনেকগুলো লুট্টা মাছ দেখা যাচ্ছে মাথা আটকে কি রয়েছে অনেক রকমের লুট্টা মাছ চুরি মাছ দেখা যাচ্ছে জালে সবগুলো মাথা আটকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট মাছ জালে ফাঁকে ফাঁকে আটকে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি জালটি ফ্রাই এসে গেছে এখনো ব্যাগ দেখা যাচ্ছে না সো আর একটু সামনে আসলে আমরা ব্যাগ দেখতে পারবো মাছ মনে হয় বেশি আছে মনে হয় এক ব্যাগ ফুল আছে তাই একটু ব্যাগ ডাবি রয়েছে মানে একটু দেখা যাচ্ছে না একটু ডুবে রয়েছে আর কি সো এখন এই তো দেখুন ব্যাগ এসে গেছে ফাই এসে গেছে বন্ধু বোঝা যাচ্ছে না পুরো ব্যাগ সম্পূর্ণ ব্যবহার দেখা যাচ্ছে না এতো এসে গেছে ফাই মাছ ফুল এক ব্যাগ দেখা যাচ্ছে হ্যাঁ এক ব্যাগে মাছ এক ব্যাগ দেখা যাচ্ছে ফুল এক ব্যাগ দেখতে পাচ্ছি ফুল এক বুক মাছ তো এটাকে এখন ছাড়ে দেখুন এটার জন্য এখন ডাবল হুক লাগাচ্ছে দুটি ডাবল হুক লাগাবার জন্য স্টাবারে রেডি হচ্ছে ডাবল হুক লাগানোর জন্য তো এখন দুটি ডাবল হুক লাগাবে এটা উঠানোর জন্য তো আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো জালটি ব্যাগটি উঠাও উঠালে এখানে কত টন মাছ হবে কত প্রকারের মাছ তো বা কী কী আছে সবগুলো আপনাকে ক্লিয়ার হবে সব কিছু বলে দেবো আপনার দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখুন আপনারা হুক লাগাচ্ছে ডাবল হুক লাগানো হয়ে গেছে একটু ব্লকটাই ঘুরাচ্ছে এটা হচ্ছে ব্লক
টু ওয়াইড ফেস কেস মনে হয় তাই ব্লকটাকে ঘুরাচ্ছে। দেখুন খুলে দিয়েছে, এই যে হাফের দিচ্ছে, এটা এখন আস্তে আস্তে উপর দিয়ে ঘুরে যাবে। ব্যাগটি হাফের দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনারা ব্যাগটি উঠতেছে, তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগটি উঠতেছে। ফুল এক ব্যাগ দেখা যাচ্ছে, জামজাম এক ব্যাগে মাছ। সো এখানে কত টন হবে একটা সামনে আসুক, তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কয় টন হবে এখানে। মনে করেন এখানে মনে করেন আপনার তিন থেকে সাড়ে তিন টন চার টনের কাছাকাছি যাবে, তিন সাড়ে তিন টনে হবে, বেশি হবে নর্মাল তিন সাড়ে তিন টনে হবে মাছ এখানে, এর কমে হবে না। তো এখন ব্যাগটি খোলক, খুললে আপনাদেরকে আমি এখানে কী কী মাছ তো আপনারা দেখবেন, আমি আপনাদের নাম তো বলে দেব, তো আপনারা সবাই দেখতে থাকুন। এখন ভিডিওটি স্কিপ করবেন না কেউ, এখন সে ব্যাগ খোলার সময় এখন দেখবেন কীভাবে ব্যাগ টান দিলে মাছগুলো ফুলে যাবে সবগুলা। দেখুন সাগর ট্রোলিং, তাই ব্যাগটি লড়তেছে, দিকে দিক করতেছে। দেখুন আপনারা এই দেখুন ব্যাগের টান দিয়ে খুলে ফেলছে, এখন ফুলে যাবে। দেখুন এই মাছগুলো ফুটতেছে, দেখুন 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 আপনারা এই দেখুন সবগুলো সম্পূর্ণ মাছগুলাই পড়ে গেছে, ব্যাগ থেকে সম্পূর্ণ মাছগুলোই বেরিয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে জেলি ফিশ, সল্ট ফিশ, লাল ফোয়া, লেজা ফোয়া, ফুট ফোয়া, সাবিলা, আমরা বিভিন্ন জাতের মাছ দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা দেখতে চান্দা, এসে সাদা কোরাল, আমরা সাদা কোরাল বলে দেখুন আপনারা, তা পিঞ্চিল কাটা, লালফা বড়ো, হোয়াইট চিংড়ি, ব্রাউন চিংড়ি, টাইগার চিংড়ি, তারপর দেখা যাচ্ছে চান্দা মাছ, চাইনিজ চান্দা, সিলভার চান্দা, এটা জেলি ফিশ, জেলি ফিশ দেখা যাচ্ছে, লুইটা, আরও কত রকমের মাছ দেখুন আপনারা, কাঁকড়া, তারপরে সুন্দরী বাইলা, এখন মাছের গুলো কাঁচালে তো তাই একটু পানি মারতেছে মাছে পরিষ্কার হওয়ার জন্য, একজনে পানি মারতেছে মাছগুলার থেকে। দেখুন বন্ধুগণ এটি সাদা কোরাল রয়েছে, কোরাল সাদা কোরাল, এখানে লাল ফোয়া বা সুন্দরী বাইলা, তারপর লেজ্জা ফোয়া এবং নিচ্ছে। দেখুন কয়েকজন স্টাফ মিলে এটাকে বিলা দিচ্ছে, বিলা দিচ্ছে মানে এর বাসার জন্য মানে মিলে যাচ্ছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে মিলতেছে বাসার জন্য, সবই কিন্তু কোয়ালিটি মাছ, সবই কিন্তু দামি মাছ, এগুলো সবগুলোই সবগুলোই কোয়ালিটি দেখতে পাচ্ছি, ওগুলো সব কোয়ালিটি মাছ। দেখুন এটা ফুট ফোয়া, সাথে কিছু ইলিশও আছে, কয়েকটি ইলিশ দেখা যাচ্ছে, একটি কী বার করছে হাঁস পাতা বার করছে, একটি দেখতেছি আমরা একটি হাঁস পাতা টানি বের করতেছি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটি এসে হাঁস পাতা, এটাকে আমরা হাঁস পাতা বলি আর কি। ওই দেখা যাচ্ছে লাল কালো কোরাল, মানে এটাকে আমরা কই বলি, কই সি কই বলি আমরা, ওই এখানে দেখা যাচ্ছে বাস্কেট ডেটে সি কই, আর কয়েকজন স্টাফ মিলে দেখতেছে এটাকে বাঁচতেছে। দেখুন গোল করে অনেকগুলো স্টাফ বসে গেছে এটাকে বাঁচানোর জন্য, সব আপনারা দেখতে পাচ্ছেন।
জাহাজ চলাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি দেখুন কয়েকজন স্টপ আপনাদেরকে হাই জানাচ্ছে সো বন্ধুগণ আমার ভিডিও যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন